শুক্রবার রাত্রে ঝাড়খণ্ড গাডুয়া থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে আসানসোলের কলচি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়ক বাইপাসের পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড সীমান্ত ডুবুত্রি চেকপোস্টের কাছে ট্যাঙ্কারের চালক লক্ষ্য করে যে ট্যাঙ্কারটি থেকে অ্যাসিড লিক করেছে। এরপর ওই ট্যাঙ্কারের চালক তাড়াতাড়ি 2 নম্বর বাইপাস জাতীয় সড়ক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কারটি চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেলব্রিজের নিচে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দেয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এবং প্রচন্ড পরিমাণে অ্যাসিড বের হতে থাকে, ফলে আশেপাশে ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি নিজে খবর দেয় দমকলকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক একযোগে প্রচেষ্টা চালায়। যদিও অ্যাসিডের ধোঁয়া ও ঝাঁঝালো গন্ধ বের হওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হয়, তবু চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার থেকে অ্যাসিডটি খালি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে চালকের উপস্থিতি বুদ্ধির জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বলে খবর। ऐसी हाइड्रोक्लोरिक एसिड लोड था, कहाँ से आ रहा था, कहाँ जा रहे थे? वो गढ़वा डल दिन गढ़वा रेहला से आ रहे थे, कलकत्ता जा रहे थे। उसके बाद क्या हुआ? और टंकी लीक हो गया वहीं बॉर्डर के पास में। उसके बाद क्या हुआ? उसके बाद वहीं खाली हो रहा। अभी कैसा पोजीशन है? पोजीशन ठीक है। ड्राइवर ही जान वही हमारे बोलते लीकेज हो गए অ্যাসিড বের হচ্ছে, ওই জন্য সাইডে করে গাড়ি গাড়ি দাঁড় করিয়ে আউটলেট দিয়ে বের করে দিচ্ছি। কি অ্যাসিড ছিল গাড়িতে? হাইড্রোক্লোরিক। এখন কি এসছে? এখন নিয়ন্ত্রণে এসছে, খালি হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।